ওয়েস্টল্যান্ড এবে কেমতি রেলেভান্ট প্রশ্নটি কিছুটা জটিল কারণ ওয়েস্টল্যান্ড কহিলে আমি যে বুঝু যে আমার ভূইরে যে শস্য উপজু না ইয়ার কারণ আমি এক অভিশপ্ত যুগর বসবাসী এথর ওয়েস্টল্যান্ডটি বাছিলু এইথিপাই যে ওয়েস্টল্যান্ডটি আমার গোটিয়ে ক্লাসিক পোয়েম যেটা কি আপনার কহিপারতি এটা গোটিয়ে ডেফিনেটিভ পোয়েম ফর দি এজ মডর্ন এজ প্রায় এই ওয়েস্টল্যান্ড দ্বারা জনা যায় তেণু ওয়েস্টল্যান্ড আজকু 100 বর্ষ তলর লেখা তথাপি অনেক অছন্তি যে মানে ভাবন্তি যে ওয়েস্টল্যান্ডর প্রভাব হয়তো এবে বি মলিন পড়ি না রেভেনশা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগের শতবার্ষিকী পালন অবসরে পুরাতন ছাত্র সংসদ ও ইংরাজী বিভাগের মিলিত আলোকরে আসন্তা 30/11/2022 তারিখ দিন অপরাহ্ন 3টা সময় বিশ্ববিদ্যালয় পরিসরে যে 7 পিলার্স অফ উইজডম অছি সেঠারে টিএস এলিয়টঙ্কর দ ওয়েস্টল্যান্ড উপরে এক সেমিনার অনুষ্ঠিত হব এইথিরে মুখ্য অতিথি ভাবে সম্মাননীয় সাংসদ শ্রী ভর্তুরী মহতাব ও সম্মাননীয় অতিথি ভাবে বিশিষ্ট কবি এবং সমালোচক প্রফেসর সৌভাগ্য মিশ্র যোগদান করবে এই সেমিনারে বিশিষ্ট প্রফেসর মানে তাঙ্কর বক্তব্য প্রদান করবে ওয়েস্টল্যান্ড এবে কেমতি রেলেভান্ট প্রশ্নটি কিছুটা জটিল কারণ ওয়েস্টল্যান্ড কহিলে আমি যে বুঝু যে আমার ভূইরে যে শস্য উপজু না ইয়ার কারণ আমি এক অভিশপ্ত যুগর বসবাসী হ্যাঁ ওয়েস্টল্যান্ড গোটে পোয়েম বা গোটে কবিতা যে যেটা কি আমার পাঠ্যক্রম সবুলে রয়ে আসছে যেত আমি স্টুডেন্ট ছিল সেতবে আমার স্টুডেন্ট মানে সেটা পড়ুত এবং তা পরবর্তী পর্যায়ের স্টুডেন্ট মানে সে পড়বে কারণ ওয়েস্টল্যান্ডর রেলিভেন্স বা উপযোগিতা এত বেশি যে তাকে কেবে পাঠ্যক্রম সে অলগা হয়ে পারিব না ওয়েস্টল্যান্ড যে মডর্নিটি বলে আমি কুচু বা আধুনিকতা যে সাহিত্যের আধুনিকতার যে অয়মারম্ভ হল তো সেইটা মুখ্যত ওয়েস্টল্যান্ড হি আরম্ভ হল এবং আমি মডর্ন সময়ের আমি কেমিতি আমার কলচুরাল সেন্টার বা নিজের মুখ্য স্রোতর ওহরি যাওছু আমার আধ্যাত্মিক চেতনা আমি হরাই বসিলু এবং আমি গোটে ইউনো কমপ্লেক্স সিচুয়েশন ভিতরে গতি করছু যেত আমি নিজের নিজত্ব হরাই বসিলু এই সব বিষয়ে সে টিএস এলিয়ট সেত লিখিলে এবং সেইটা আজ বি রেলিভেন্ট সেই সেই যে সমস্যা গুড়ি সে লিখিলে আমি সমস্তে তা সহ সংগ্রাম করছু এবং সেইটা আজ বি রেলিভেন্ট আগকু বি রেলিভেন্ট রহিব তেণু ওয়েস্টল্যান্ডর উপযোগিতা বহুত অছি তারপরে রিসর্চ এবে মধ্যে চালিছি তেণু পিলা মানে আমার স্টুডেন্ট মানে সেটা জানিবা দরকার এবং আমি সেথিপাই রেসপেক্টেড স্কলার্স যে মানে বহুত সে বিষয়ে জ্ঞান অর্জন করিছন্তি তাকে আমি ডাকুছু সেমানে হ সেমিনার করছু এবং সেইথিপাই সেমানে পিলাঙ্কু তাঙ্কর লেটেস্ট রিসর্চ কোন সে বিষয়ে কই পারিবে সো দ্যাট পিলা মানে উপকৃত হবে ইভেন আমি শিক্ষক মানে বি উপকৃত হব কারণ জ্ঞান তো সেমানে বিহরণ করিবে আমি বিহরণ করিবু আম কাহারি জ্ঞান আহরণটা কাহারি পাই বন্ধ হয়ে যাবনি তেণু ওয়েস্টল্যান্ডর উপযোগিতা নিশ্চিত ভাবে অছি আগকু বি রহিবো।